বিশ্বকাপের অন্যতম সফল অধিনায়ক হচ্ছেন MS ধোনি, আর সেই ধোনি রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা। IPL এ রোহিত শর্মার ফর্ম নিয়ে উঠেছিল নানা প্রশ্ন, কিন্তু জাতীয় দলে জার্সি গায়ে 22 গজে ফিরতেই স্ব মহিমায় হাজির হিটম্যান। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দলের জয়ে 37 বলে 52 রানের ইনিংস খেলেন তিনি, যেখানে 4টি 4 ও 3টি 6 সাজানো ছিল তার ইনিংস। আয়ারল্যান্ড ম্যাচে ভারতের জয়ের সঙ্গে সঙ্গে একাধিক রেকর্ডও গড়েছেন রোহিত শর্মা। তার মধ্যে অন্যতম হল টি-20 ক্রিকেটে অধিনায়ক হিসেবে MS ধোনির রেকর্ডে একটি অনন্য রেকর্ড ভাঙলেন হিটম্যান। এতদিন টি-20 ক্রিকেটে সর্বাধিক জয়ে নিখিরে ভারতের অন্যতম সফল অধিনায়ক ছিলেন MS ধোনি। মোট 42টি ম্যাচ জিতেছিলেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে অধিনায়ক হিসেবে মোট 43টি ম্যাচ জিতলেন রোহিত। এছাড়াও আরও 2টি বড় রেকর্ড করেন রোহিত শর্মা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফর্মেটে অর্থাৎ টেস্ট, ওয়ানডে এবং টি-20 মিলিয়ে 600টি ছক্কা মারার অনন্য নজির গড়লেন রোহিত শর্মা। এই সংখ্যা আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ হয়েছে রোহিতের সামনে। পাশাপাশি আয়ারল্যান্ড ম্যাচে আন্তর্জাতিক টি-20 ম্যাচে তিনি 4000 রান করারও নজির গড়েছেন। এদিনের ম্যাচে এই নজির গড়াতে গেলে রোহিতের প্রয়োজন ছিল 26 রান, যা সহজেই পার করে ফেলেন রোহিত শর্মা। গত বিশ্বকাপে ফাইনাল হারের পর পালিয়ে যেতে চেয়েছিলেন রোহিত শর্মা, মাঠে থাকতে ইচ্ছা করছিল না তার। ভারতের অধিনায়ক বলেন, ফাইনালের আগে একবার মনেও হয়নি যে হারবো, যে ক্রিকেট আমরা খেলেছিলাম তাতে আত্মবিশ্বাস ছিল, সবাই জেতার কথা ভাবছিল, সেই কারণে হেরে যাওয়ার পরে আর মাঠে থাকতে পারছিলাম না, মনে হচ্ছিল পালিয়ে যাই। যখন আপনি কিছু পাওয়ার জন্য নিজের সবটা দিয়ে যাবেন তারপরও ব্যর্থ হতে হয়, তখন হতাশা অনেক বেশি হয়, জীবনে সব কিছু তালগোল পাকিয়ে যায়। গত বছরের ব্যর্থতা ভুলে এবার আরও একটি বিশ্বকাপ জেতার সুযোগ পেয়েছেন রোহিত। আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ, টি-20 বিশ্বকাপ জিততে পারলে হয়তো ঘরের মাটিতে হারের দুঃস্বপ্ন কিছুটা হলেও কাটবে রোহিতের।